প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজ ক্লাস 9 এর গণিতের অ্যাসাইনমেন্টে সকল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের এই সমাধানটি স্কুল এবং মাদ্রাসা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ স্কুল এবং মাদ্রাসার গণিত অ্যাসাইনমেন্ট একই। তাই তোমরা যারা মাদ্রাসায় পড়ো তারাও এই ভিডিওটা দেখে সমাধানগুলো করে নিতে পারো। এখানে দেখো, প্রথম অধ্যায় থেকে বাস্তব সংখ্যা সেট অফ ফাংশনের অঙ্ক এবং 16 অধ্যায় থেকে পরিমাপের অঙ্কগুলো করতে হবে। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, 0.6 পৌনঃপুনিক ইনটু 0.9 পৌনঃপুনিক কত? আসো এই অঙ্কটা সমাধান করি। এখানে দেখো, 0.6 পৌনঃপুনিক ইনটু 0.9 পৌনঃপুনিক, এটাকে আমরা এভাবে লিখবো ইকুয়ালস টু 6 - 0। যেহেতু পৌনঃপুনিকের বামে এবং দশমিকের ডানে কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা নেই, এই কারণে জিরো দিতে হবে। 6 - 0, আর পৌনঃপুনিক যে কয়টা থাকবে সেই কয়টা 9 হবে। যেহেতু এখানে একটা পৌনঃপুনিক আছে তাই একটা 9, এটাও একই রকম 9 - 0 বাই পৌনঃপুনিকের কারণে 9। এখানে 0 বাদ দিলে 6ই থাকবে, তাহলে এখানে 6/9 আর এখানে 9/9, এখানে 9/9 কাটাকাটি হয়ে যাবে। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কেটে দেখিয়েছি, কিন্তু তোমরা কাটবে না। 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হবে। এবার 6 এর সাথে 1 গুণ করে, এবার 6 - 1 = 6, নিচে 9, 6/9। এখানে দেখো, পৌনঃপুনিক থাকার কারণে আমরা নিচে 9 দিয়েছিলাম, এখানে যেহেতু নিচে 9 আছে এ কারণে এখানে আমরা 6 এর উপর পৌনঃপুনিক দেব, তাহলে এটা হবে 0.6 পৌনঃপুনিক। 1 নম্বর সমাধান হয়ে গেল। এবার 2 নম্বর, 32.21/37 আবৃত দশমিকে প্রকাশিত মান কত? হ্যাঁ দেখো, এখানে 32 আর 37 এটাকে গুণ করতে হবে, এবং গুণ করে যে ফল হবে তার সাথে উপরেরটা যোগ করতে হবে। এটাকে আমি গুণ করেছি, তারপর উপরেরটা যোগ করে টোটাল হয়েছে 1205, আর 37 নিচে থাকবে। এবার 1205কে 37 দিয়ে ভাগ করতে হবে, সে কারণে 1205কে এ পাশে নিয়েছি এবং ভাগ চিহ্ন দিয়েছি। এবার 37 12-র ভিতরে যায় না, কিন্তু 37 120-এর ভিতরে যায়। কয়বার যায়? 37 120-এর ভিতরে 3 বার যাবে। 3 দিয়ে 37কে গুণ করলে হবে 111, 120 থেকে 111 বাদ দিলাম, 9 থাকলো। এবার 5 নামলো, 95, 37 95-এর ভিতরে 2 বার যাবে, 37 2×74, এটা বিয়োগ করলাম 21 হলো। এবার দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে হলো 210। এবার 210-এর ভিতরে 37 কয়বার যাবে? 5 বার যাবে, 5 দিয়ে 37 গুণ করে হবে 185। এবার 210 থেকে 185 বিয়োগ করলাম, এখানে থাকলো 25, দশমিকের কারণে আবার একটা শূন্য পাই, এটা হলো 250। এবার 250-এর ভিতরে 37 যাবে 6 বার, 6 দিয়ে 37 গুণ করলে হবে 222। এবার 250 থেকে 222 বিয়োগ করলাম, 2 আছে কত হলে 10 হবে 8, হাতে 1, 2 রেখে 3, 4 + 5 = 2, 28 থেকে একটা শূন্য পাই 280। এবার 37 280-এর ভিতরে 7 বার যাবে, 7 বার গেলে হবে 259। এবার এখানে বিয়োগ করলাম, 9 আছে কত হলে 10 হবে 1, হাতে 1, 5 রেখে 6, 7 + 8 = 2 = 21, একটা শূন্য পাই, তাহলে হলো 210। দেখো, 210 আমরা আগেও পেয়েছিলাম, 210-এর ভিতরে 37 যায় 5 বার, এখানে আমরা পেয়েছিলাম 185। ঠিক আবার এখানে আমরা 5 বার দিলাম 185, আবার এটা বিয়োগ করলাম, 25 হলো, একটা শূন্য পাই 250, আবার 250, অর্থাৎ এখান থেকে এটুকু আবার রিপিট হবে। রিপিট করে লিখেছি এখানে, 5-এর পরে যেমন 6 ছিল 7 ছিল, আবার এখানে 5-এর পরে 6 হবে 7 হবে, এভাবে বারবার 5 - 6 - 7 - 5 - 6 - 7 এভাবে হতে থাকবে, যে কারণে আর করতে হবে না, এখানে 3টা ফুটা দিয়ে দেবে। এবার এটাকে আমরা আবৃত দশমিকে লিখবো এভাবে ইকুয়ালস টু 32.567, 5-এর উপর একটা পৌনঃপুনিক এবং 7-এর উপর একটা পৌনঃপুনিক। যেহেতু 5 - 6 - 7 - 5 - 6 - 7 বারবার আসছে, এই কারণে 5-এর প্রথমটাই একটা পৌনঃপুনিক এবং শেষেরটাই একটা পৌনঃপুনিক দিতে হবে, মাঝেরটাই দেওয়া লাগবে না। তাহলে 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কে দেখো, n = 2p - 3, p বিলংস টু n এবং n² কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? n মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4 এগুলো। দেখো, দেওয়া আছে n = 2p - 3, p বিলংস টু n, p স্বাভাবিক সংখ্যা বলে 2p অবশ্যই জোড় সংখ্যা। 2p, দেখো p এর মান নিতে হবে n থেকে, n মানে 1, 2, 3, 4, 5 এগুলো অসীম সংখ্যা পর্যন্ত। তাহলে p এর মান যদি আমরা এখানে 1 নিই, তাহলে এটা হবে 2×2 জোড় সংখ্যা। p এর মান যদি আমরা 2 নিই, তাহলে এখানে হবে 2×4 জোড় সংখ্যা। 3 নিলে হবে 3×6 জোড় সংখ্যা। অর্থাৎ p এর যে মানই আমরা নিই না কেন, 2p সবসময় জোড় সংখ্যা হবে। p স্বাভাবিক সংখ্যা বলে 2p অবশ্যই জোড় সংখ্যা, এবং 2p - 3 অবশ্যই বিজোড় সংখ্যা। 2p এর যে সংখ্যাটা হবে জোড়,
সেখান থেকে থ্রি মাইনাস করলে সেটা অবশ্যই বিজোড় হয়ে যাবে। এখন এন সমান টু পি মাইনাস থ্রি এখানে দেওয়া আছে। এবার এন স্কোয়ার ইকুয়ালস টু টু পি মাইনাস থ্রি হোল স্কোয়ার, উভয় পাশে বর্গ করলাম। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে টু পিকে হোল স্কোয়ার করলে হবে ফোর পি স্কোয়ার, আর এখানে গুণ করলে হবে দুই দুগুণে চার, তিন চারে বারো, বারো পি, আর এখানে হবে তিন তিনকে নয়। এবার ফোর পি স্কোয়ার মাইনাস টুয়েলভ পি, এখান থেকে আমরা ফোর পি কমন নিলাম, তাহলে এখানে একটা পি থাকবে, আর এখানে তিন চারে বারো, এই জন্য থ্রি থাকবে, আর প্লাস নাইন এখানে থাকবে। এবার পি এর মান আমরা যদি ওয়ান টু থ্রি ফোর যাই ধরি না কেন, ফোর পি সবসময় জোড় সংখ্যা হবে এবং সে সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে, কিন্তু পি মাইনাস থ্রি এটা জোড় সংখ্যা হবে না, বিজোড় সংখ্যা হবে। এটা জোড় আর এটা বিজোড়, এই হিসাবে যদি আমরা এটা গুণ করি তাহলে একটা জোড় আর একটা বিজোড় গুণ করি সবসময় জোড় সংখ্যা হয়, তুমি ট্রাই করে দেখতে পারো। এখন থাকলো নাইন, নাইনকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে হবে চার দুগুণে আট, এক অবশিষ্ট থাকবে। তাহলে এখানে ফোর পি জোড় সংখ্যা, কাজেই ফোর পি ইন্টু পি মাইনাস থ্রি অবশ্যই জোড় সংখ্যা এবং চার দ্বারা বিভাজ্য। আবার নাইনকে ফোর দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ওয়ান, অতএব ফোর পি ইন্টু পি মাইনাস থ্রি প্লাস নাইন বা এন স্কোয়ারকে ফোর দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ওয়ান। তিন নম্বর অঙ্ক হয়ে গেল। এবার চার নম্বর অঙ্ক দেখো, এখানে ইউনিভার্সাল সেট ইউ, ইউ এর মান দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন, এইট কিন্তু নেই, খেয়াল রাখবে। এ এর মান দেওয়া আছে টু ফোর সিক্স, বি এর মান থ্রি ফাইভ সেভেন। এখন এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ দেখো, প্রথমে মান তিনটা লিখলাম, এখন এ প্রাইম সমান ইউ মাইনাস এ, ইউটা কি, ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, প্রাইম থাকলে ইউ লিখতে হবে, যার মাথায় প্রাইম থাকবে ইউ এর থেকে সেটা বাদ যাবে। যেহেতু এখানে এর মাথায় প্রাইম আছে তাহলে এখানে ইউ থেকে এ বাদ যাবে, ইউ মাইনাস এ, ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে ইউ এর মানটা এখানে লিখলাম, মাইনাস দিলাম, এর মান লিখলাম। এবার মাইনাস মানে আমরা জানি বাদ, তাহলে টু ফোর সিক্স এটা বাদ যাবে এবং টু ফোর সিক্স এখান থেকেও বাদ যাবে, এখান থেকে টু ফোর সিক্স বাদ দিলে থাকবে থ্রি ফাইভ সেভেন নাইন, থ্রি ফাইভ সেভেন নাইন, এ প্রাইম হয়ে গেল। এবার আমরা এটা লিখলাম, এ প্রাইম ইন্টারসেকশন বি সমান এ প্রাইমের মান আমরা এখান থেকে লিখলাম এটা, আর ইন্টারসেকশন থাকলো মাঝখানে, বি এর মানটা এখান থেকে নিয়ে এখানে লিখলাম। এবার আমরা জানি ইন্টারসেকশন মানে ছেদ, অর্থাৎ এই পাশে আর এই পাশে যেটা মিলে যাবে সেটা নিতে হবে। তাহলে দেখো থ্রি থ্রি মিলে গেছে, নিলাম ফাইভ ফাইভ সেভেন সেভেন, এই তিনটা মিল আছে, এই তিনটা নিলাম, এটাই অ্যান্সার। তাহলে চার নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এবার পাঁচ নম্বর প্রশ্নে আসো, এখানে দুটা ফাংশন দেওয়া আছে, ক নাম্বার এক্স বিলংস টু এন সাস দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন থ্রি এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল টু থার্টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। হ্যাঁ দেখো, এখানে স্বাভাবিক সংখ্যার সেট এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ অসীম পর্যন্ত, তাহলে এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এক এক এক, লেস দ্যান থ্রি, ওয়ান তিনের চেয়ে ছোট, এবং এক্স কিউব ইকুয়ালস টু ওয়ান কিউব ইকুয়ালস টু ওয়ান, তিনটা এক যদি গুণ করি তাহলে একই হবে, ওয়ান লেস দ্যান থার্টি, এক তিরিশের চেয়ে ছোট। এক্স ইকুয়ালস টু টু হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু স্কোয়ার ইকুয়ালস টু ফোর, গ্রেটার দ্যান থ্রি, ফোর তিনের চেয়ে বড়, এই কারণে চিহ্নটা ঘুরে যাবে, ফোর গ্রেটার দ্যান থ্রি, এবং এক্স কিউব ইকুয়ালস টু টু কিউব ইকুয়ালস টু এইট, টু কিউব মানে তিনটা দুই গুণ করতে হবে, গুণ করলে এইট হবে, এইট লেস দ্যান থার্টি। এক্স ইকুয়ালস টু থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু থ্রি স্কোয়ার ইকুয়ালস টু নাইন, থ্রি স্কোয়ারে তিন তিনকে নয়, নাইন গ্রেটার দ্যান থ্রি, এবং এক্স কিউব ইকুয়ালস টু থ্রি কিউব ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন, অর্থাৎ তিনটা তিন গুণ করে দেখো সাতাশ হবে, টোয়েন্টি সেভেন লেস দ্যান থার্টি। এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর স্কোয়ার ইকুয়ালস টু ষোলো, চার চারে ষোলো, গ্রেটার দ্যান থ্রি, এবং এক্স কিউব ইকুয়ালস টু ফোর কিউব ইকুয়ালস টু চৌষট্টি, এখানে তিনটা চার পরপর গুণ করে দেখো চৌষট্টি হবে, সিক্সটি ফোর গ্রেটার দ্যান থার্টি, সিক্সটি ফোর তিরিশের চেয়ে বড়, এই জন্য চিহ্নটা ঘুরে গেছে। অর্থাৎ এখানে আমাদের যে নিয়মটা দেওয়া আছে এই দুইটা নিয়ম এর সাথে মিলবে আমাদের, দুই নম্বর এবং তিন নম্বরটা, এক মিলবে না, চার মিলবে না, শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ টু থ্রি, অতএব নির্ণয় সেট টু থ্রি। এখানে মাঝখানে কমা দিয়ে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে, তাহলে ক নাম্বার অ্যান্সার হয়ে গেল। এবার খ নাম্বারে দেখো, এফ
মাইনাস টু ইকুয়ালস টু জিরো হলে দেখা যে রুট কে একটি অম্লত সংখ্যা। খ দেখো এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ, এটা লিখলাম। এবার এফ মাইনাস টু, এখান থেকে এফ মাইনাস টু, এফ মাইনাস টু অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা মাইনাস টু বসাবো। এবার এখানে মাইনাস টু হোল কিউব, এখানে কে থাকবে, এখানে এক্সের পরিবর্তে মাইনাস টু হোল স্কোয়ার, মাইনাস ফোর থাকলো এক্সের পরিবর্তে মাইনাস টু ব্র্যাকেটে মাইনাস টুয়েলভ। যেহেতু টু এর আগে মাইনাস আছে এ কারণে মাইনাস টুকে সবসময় ঘিরে রাখতে হবে। এবার মাইনাস টুকে যদি তিনবার গুণ করি তাহলে হবে মাইনাস এইট, এখানে প্লাস, মাইনাস টু স্কোয়ার করলে দুই গুণে চার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে ফোর কে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, চার দুগুণে আট মাইনাস বারো। এবার এই আট আর এই আট, এটা প্লাস এটা মাইনাস কাটা যাবে। আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার জন্য কেটে দিয়েছি, কিন্তু তোমরা কাটবে না, সরাসরি লিখবে ফোর কে মাইনাস টুয়েলভ। এবার প্রশ্ন মতে এফ মাইনাস টু ইকুয়ালস টু জিরো, দেখো এখানে দেওয়া আছে এফ মাইনাস টু ইকুয়ালস টু জিরো, অতএব ফোর কে মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো হবে। ফোর কে ইকুয়ালস টু টুয়েলভ, মাইনাস টুয়েলভ এই পাশে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, মাইনাস টুয়েলভ সাইড চেঞ্জ করার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে। কে সমান টুয়েলভ এর নিচেই ফোর, এবার চার দিয়ে বারো কাটলে তিন চারে বারো, কে ইকুয়ালস টু থ্রি। এবার এ পাশে রুট দিলাম, এ পাশে রুট দিলাম, উভয় পক্ষে বর্গমূল করে, কারণ প্রশ্নে রুট কে একটি অমূলদ সংখ্যা দেখাতে বলেছে, এ কারণে রুট কে ইকুয়ালস টু রুট থ্রি। আমরা জানি রুট থ্রি একটি অমূলদ সংখ্যা, অতএব রুট কে একটি অমূলদ সংখ্যা দেখানো হলো। খ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলে এবার গ নম্বর প্রশ্ন প্রমাণ করো যে জি এ স্কোয়ার ইকুয়ালস টু জি এ মাইনাস টু। দেখো দেওয়া আছে জি এ ইকুয়ালস টু ওয়ান প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউব, দেওয়া আছে জি এ ইকুয়ালস টু ওয়ান প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউব, এটা লিখলাম। লেখার পর এখানে বাম পাশে আছে জি এ স্কোয়ার, এই এ স্কোয়ারটা আমরা এখানে এর পরিবর্তে লিখলাম, এখানেও এর পরিবর্তে এ স্কোয়ার ব্র্যাকেটে দিয়ে এই কিউবটা বাইরে থাকবে, এখানেও এর পরিবর্তে এ স্কোয়ার দিয়ে এই সিক্সটা বাইরে পাওয়ার হিসেবে থাকবে, নিচেও তাই। এবার ওয়ান প্লাস এখানে এর মাথায় তিন দুগুণে ছয়, এখানে এর মাথায় ছয় দুগুণে বারো, আর এখানে এর মাথায় সিক্স, এই পাশটা হয়ে গেল। এবার এই পাশ আবার আমরা প্রথম এইটা নেব, জি এ ইকুয়ালস টু ওয়ান প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউব নিলাম। এবার আমরা এখানে এর পরিবর্তে লিখব এ মাইনাস টু, তাহলে এখানে ওয়ান প্লাস এর পরিবর্তে এ মাইনাস টু ব্র্যাকেটে দিয়ে কিউবটা বাইরে থাকবে, এখানে এর পরিবর্তে এ স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে সিক্সটা বাইরে থাকবে, নিচেও তাই। তাহলে এখানে হবে ওয়ান প্লাস এর মাথায় হবে তিন দুগুণে ছয় মাইনাস সিক্স, আর এখানে হবে এর মাথায় মাইনাস টুয়েলভ, নিচে এর মাথায় মাইনাস সিক্স। এবার এখানে হবে ওয়ান প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স, আমরা জানি মাইনাস থাকলে সেটা ওয়ানের নিচে চলে যাবে, এখানে এটা ইনভার্সে ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার টুয়েলভ, নিচে হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স। এখানে আমরা এ সিক্স এ টু দি পাওয়ার সিক্স এবং এ টু দি পাওয়ার টুয়েলভ এর লসাগু করব, লসাগু বড়টা এ টু দি পাওয়ার টুয়েলভ, তাহলে এখানে ওয়ানের সাথে এ টু দি পাওয়ার টুয়েলভ গুণ হয়ে এ টু দি পাওয়ার টুয়েলভ হবে। এখানে যেহেতু ছয়টা আছে তাহলে বারোটার থেকে ছয়টা কাটাকাটি করলে আরও ছয়টা থাকবে এ টু দি পাওয়ার সিক্স, আর এখানে এ টুয়েলভ এ টুয়েলভ এবং এ টুয়েলভ কাটাকাটি করে ওয়ান থাকবে, আর নিচে যা আছে তাই। এটাকে আমরা এখানে সাজিয়ে লিখলাম, ওয়ানটা আগে এ টু দি পাওয়ার সিক্স, পরে এ টুয়েলভ শেষে, আর নিচে এ টুয়েলভ থাকলো, ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স এখানে গুণ দিয়ে উল্টে যাবে, উল্টে গেলে এ টু দি পাওয়ার সিক্স উপরে ওয়ান নিচে, তাহলে এখানে এ টু দি পাওয়ার সিক্স আবার এ টু দি পাওয়ার টুয়েলভ কাটাকাটি করে এ টু দি পাওয়ার সিক্স থাকবে, এখানে এ টু দি পাওয়ার টুয়েলভ এবং এ টু দি পাওয়ার সিক্স এটা কাটাকাটি করলে আরও ছয়টা থাকবে এ টু দি পাওয়ার সিক্স, তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এ টু দি পাওয়ার সিক্স প্লাস এ টু দি পাওয়ার টুয়েলভ, আর নিচে থাকবে এ টু দি পাওয়ার সিক্স। বাম পক্ষ আর ডান পক্ষ দেখো মিলে গেছে, এটার সাথে আগের এটা মিলে গেছে, অতএব শেষে লিখে দেবে জি এ স্কোয়ার ইকুয়ালস টু জি এ মাইনাস টু, প্রমাণিত। তাহলে গ নাম্বারের অ্যান্সার পেয়ে গেলে এবার এই চিত্র দুটো থেকে আমাদের অঙ্ক করতে হবে। চিত্র দুটো ভালো করে খেয়াল করো, প্রথম চিত্রটা এ বি সি ডি ই এফ জি, এখানে দিয়ে আছে এ বি পনেরো সেন্টিমিটার, সি ডি সেভেন সেন্টিমিটার,
DE 5 সেন্টিমিটার, GE এখানে দেয়া নেই কিন্তু এখানে লেখা আছে DE সমান GE, সে কারণে GE এটাও 5 সেন্টিমিটার আর AG 12 সেন্টিমিটার। D থেকে আমরা AB এর উপর একটা লম্ব টানবো এবং C থেকে AB এর উপর একটা লম্ব টানবো। হ্যাঁ দেখো, D থেকে AB এর উপর আমরা একটা DI লম্ব টেনেছি আর C থেকে AB এর উপরে CH লম্ব টেনেছি। তাহলে এখানে দেখো AG EI একটা আয়তক্ষেত্র, EFG এটা একটা অর্ধবৃত্ত আর DCDIH এটা একটা বর্গক্ষেত্র এবং BCH এটা একটা ত্রিভুজক্ষেত্র। তাহলে এখানে 1 2 3 4 চারটা ক্ষেত্রে বিভক্ত হয়েছে। ক নম্বর প্রশ্নে আছে BC এর দৈর্ঘ্য নির্ণয় করো, BC এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। যেহেতু আমরা এখানে লম্ব টেনেছি তাহলে এইটুকু 5 সেন্টিমিটার, এই টোটাল এটা আয়তক্ষেত্রের এই বাহু আর এই বাহু সমান, যেহেতু এই বাহু 12 সেন্টিমিটার আর এখানে এটুকু দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এটুকু হবে 7 সেন্টিমিটার আর এখানে এটুকু 7 সেন্টিমিটার দেওয়া আছে, যেহেতু এটা 7 সেন্টিমিটার তাহলে নিচে এটা 7 সেন্টিমিটার হবে আর যেহেতু এপাশে 7 সেন্টিমিটার তাহলে এপাশেও 7 সেন্টিমিটার, অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 7 সেন্টিমিটার আর এই ত্রিভুজক্ষেত্রের এটা লম্ব 7 সেন্টিমিটার আর এই ভূমিটা 3 সেন্টিমিটার। কীভাবে হলো? যেহেতু এখানে দেওয়া আছে এ থেকে বি পর্যন্ত 15 সেন্টিমিটার, জিই এটা 5 সেন্টিমিটার যে কারণে এআই এটা 5 সেন্টিমিটার আর আইজি এটা হবে 7 সেন্টিমিটার, তাহলে 7 5 12 এর থেকে এইচ পর্যন্ত এটা 12 সেন্টিমিটার কিন্তু এ থেকে বি পর্যন্ত 15 সেন্টিমিটার, তাহলে 15 থেকে 12 বাদ দিলে থাকে 3, এ কারণে বিএইচ এটুকু 3 সেন্টিমিটার। তাহলে বিসিএইচ ত্রিভুজে আমরা পাচ্ছি লম্ব 7 সেন্টিমিটার এবং ভূমি 3 সেন্টিমিটার, বাকি থাকলো বিসি অতিভুজ। এখন যেহেতু এটা লম্ব টানা হয়েছে সে কারণে এখানে এটা সমকোণ হয়ে গেছে, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হয়, যে কারণে আমরা এখানে এই ত্রিভুজের অতিভুজ নির্ণয়ের জন্য পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করেছি। দেখো, ক বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সমকোণী ত্রিভুজ BCH এ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বিসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার সমান সিএইচ স্কোয়ার প্লাস বিএইচ স্কোয়ার, অর্থাৎ 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 7 7 49 প্লাস 3 3 9 49 9 যোগ করে 49 প্লাস 9 ইকুয়ালস টু 58। এবার এখান থেকে স্কোয়ার বাদ দিলে এপাশে রুট হবে। এখন 58 যদি আমরা রুট করি তাহলে হবে 7.6157731 0, ক্যালকুলেটর টিপে এটা বের করবে। এখান থেকে আমরা দশমিকের পরে তিনটা সংখ্যা রাখবো, যে কারণে আমরা এখানে নিয়েছি 7.616, এখানে ছিল 7.615 কিন্তু এই ফাইভটাকে আমরা সিক্স করেছি কারণ 7 থেকে এইগুলো আমরা বাদ দেবো, চতুর্থ সংখ্যা থেকে পরেরগুলো আমরা বাদ দেবো, এই চতুর্থ সংখ্যাটা যদি 4 অপেক্ষা বেশি হয় অর্থাৎ 5 6 7 যে কোনো সংখ্যা হলেই আমরা এর আগের যে সংখ্যা সেটা 1 বেড়ে যাবে, এটা 7 হওয়ার কারণে 5 বেড়ে 6 হয়েছে এবং পাশে প্রায় লিখতে হবে, এটা কিন্তু ভুল করবে না, পাশে প্রায় লিখবে কারণ এটা আসন্ন মান। তাহলে ক নম্বরের উত্তর পেয়ে গেলে এবার ক নম্বর সুষম বহুভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার ক নম্বর ইএফজি অর্ধবৃত্তের পরিসীমা কত, অর্থাৎ ইএফজি এই যে উপরের অর্ধেক, এই অর্ধেকের এই পরিসীমাটা নির্ণয় করতে হবে। আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr, বৃত্তের এই চারপাশ যে পরিধি এটা 2πr, ইএফজি অর্ধ পরিধি, ইএফজি অর্থাৎ উপরের এটুক, অর্থাৎ উপরের এটুকু এটা অর্ধ পরিধি, অর্ধ পরিধি অর্থাৎ অর্ধেক, তাহলে 2πr একে 2 দিয়ে ভাগ করলে হবে অর্ধেক, 2 2 কেটে গেলে থাকবে πr, πr আমরা জানি পায়ের মান 3.1416, আর এর মান 2.5, এটা গুণ করলে হবে 7.854 সেন্টিমিটার। পাশে এটা লিখতে হবে ব্যাস 2r সমান 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ r সমান 5/2 সেন্টিমিটার ইকুয়ালস টু 2.5 সেন্টিমিটার, পাই ইকুয়ালস টু 3.1416। তাহলে খ নম্বরের উত্তর পেয়ে গেলে এবার গ নম্বর এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
এখানে দুইটা, একটা পরিসীমা নির্ণয় করতে হবে, আবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা সমান, দেখো পরিসীমা মানে চারপাশ, এখানে চারপাশ যোগ করতে হবে। প্রথমে যোগ করব এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি ই প্লাস ই এফ জি প্লাস এ জি সমান, এ বির মান 15, বি সির মান আমরা একটু আগে বের করেছি 7.616, সি ডির মান 7, ডি ইর মান 5, এখানে ই এফ জি এর মান একটু আগে বের করলাম 7.854 প্লাস এ জির মান 12, এগুলো সব যোগ করে হবে 54.47 সেন্টিমিটার। পরিসীমা নির্ণয় করা হয়ে গেল, এবার এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আয়ত এ জি ই আই এর ক্ষেত্রফল, দেখো এ জি ই আই এর ক্ষেত্রফলটা আমরা আগে নির্ণয় করব। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এর দৈর্ঘ্য দিয়ে আছে 12 আর প্রস্থ দিয়ে আছে 5। দেখো এর দৈর্ঘ্য দিয়ে আছে 12 আর প্রস্থ দিয়ে আছে 5, তাহলে এখানে গুণ করলাম 12 × 5 = 60 সেন্টিমিটার। এবার আমরা ই এফ জি অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক, ই এফ জি অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্ধেক হবে, এ কারণে 2 দিয়ে ভাগ করা, পাই আর স্কোয়ার বাই 2 বর্গ একক। এবার পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান 2.5 আর স্কোয়ার থাকলো হোল স্কোয়ার নিচে 2। এবার 2.5 ক্যালকুলেটারে গুণ করবে 2.5 × 2.5 × 3.1416, যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে পাবে 9.8175 স্কোয়ার সেন্টিমিটার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ এখানে 1, 2, 3, 4 চারটা অংশের ক্ষেত্রফল নির্ণয় করার পর সেগুলো যোগ করে দিলেই হবে। এবার আমরা আই এইচ সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করব। বর্গক্ষেত্র আই এইচ সি ডি এর ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বর্গ একক। আমরা জানি প্রত্যেকটা বাহু 7 সেন্টিমিটার, এ কারণে 7 স্কোয়ার সমান 49, 7 × 49 = 49। এবার বি সি এইচ এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজক্ষেত্র বি সি এইচ এর ক্ষেত্রফল সমান 1/2 × ভূমি গুণ উচ্চতা বর্গ একক, পাশে বর্গ এককটা লিখবে, 1/2 × ভূমি 3 আর উচ্চতা 7, তাহলে 3×7=21/2, 21 কে 2 দ্বারা ভাগ করলে হবে 10.5 সেন্টিমিটার স্কোয়ার। এবার এই চারটে অংশকে আমরা একত্রে যোগ করব, তাহলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে যাব। এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান আয়ত এ জি ই আই এর ক্ষেত্রফল প্লাস অর্ধবৃত্ত ই এফ জি এর ক্ষেত্রফল প্লাস বর্গ আই এইচ সি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজক্ষেত্র বি সি এইচ এর ক্ষেত্রফল = 60 + 9.8175 + 49 + 10.5, সবগুলো যোগ করলে হবে 129.3175 স্কোয়ার সেন্টিমিটার। এখানে আমরা দশমিকের পরে 3টা রাখবো, চতুর্থ সংখ্যাটা 4-এর উপরে 5 হওয়ার কারণে 7 বেড়ে 8 হয়ে যাবে, 129.3178 সেন্টিমিটার স্কোয়ার প্রায়। এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে এবার দ্বিতীয় চিত্র সুষম বহুভুজ থেকে ক নম্বর ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত। দেখো ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, এটা একটা সুষম বহুভুজ, বহুভুজটি 8টি সুষম ত্রিভুজক্ষেত্রে বিভক্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8টা ত্রিভুজক্ষেত্র আছে এবং প্রত্যেকটাই সমান, অর্থাৎ প্রতিটি ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এখানে এ সমান ওপি সমান ও কিউ সমান 4 সেন্টিমিটার, ওপি আর ও কিউ সমান, এটাকে আমরা এ ধরেছি আর এর মান দেওয়া আছে 4, এ কারণে এ সমান ওপি সমান ও কিউ সমান 4 সেন্টিমিটার। এবার পি ও কিউ, পি ও কিউ এই কোণটা, এই কোণটা আমরা বের করব। আমরা জানি বৃত্তের কোণ 360 ডিগ্রি, এবার একটা কোণ বের করতে গেলে যেহেতু এখানে 8টা কোণ আছে, তাহলে 360কে আমরা 8 দিয়ে ভাগ করব, 360 / 8 ভাগ করলে হবে 45, অর্থাৎ পি ও কিউ এই কোণটা 45 ডিগ্রি। অতএব ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল সমান 1/2 × a × a সাইন 45 ডিগ্রি, এটা সূত্র, এখানে শুধু কোণের মানটা বসিয়ে দিতে হবে। এবার 1/2 থাকবে,
আর এর মান 4, এখানে এর মান 4, এখানে সাইন 45 এর মান আমরা জানি 1 বাই রুট 2। তাহলে 4 আর 2 কাটাকাটি করলে 2 থাকবে, 2.4.1 বাই রুট 2। আমরা জানি যে কোনো সংখ্যার ভিতর তার দুইটা রুট থাকে, এ কারণে 2 কে আমরা ভেঙে রুট 2 ইন্টু রুট 2 লিখেছি। আর এখানে রুট 2 সাথে রুট 2 কাটলো, তাহলে থাকলো 4 রুট 2। এবার 4 থাকবে আর রুট 2 এর মান আমরা জানি 1.41421 ডট ডট আরও আছে। এবার 4 দিয়ে এটাকে গুণ করলে আমরা এটা পেলাম। এখান থেকে আমরা দশমিকের পরে তিনটা সংখ্যা রাখবো, চতুর্থ সংখ্যাটা 8 হওয়ার কারণে এই 6 বেড়ে 7 হয়ে গেছে। তাহলে আমরা এখানে অ্যান্সার পেলাম 5.657 স্কোয়ার সেন্টিমিটার। প্রায় কথাটা লিখতে হবে, কারণ এখানে এগুলো বাদ গেছে। তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলে। এবার খ নাম্বার, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত? আমরা আগেই দেখেছি এখানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 8টা ত্রিভুজ ক্ষেত্র আছে। যেহেতু একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, এখন ওই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করলে আমরা সম্পূর্ণ বহুভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো, সুষম বহুভুজটি 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হয়েছে। এখানে আমরা একটি ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল পেয়েছি 5.657 স্কোয়ার সেন্টিমিটার। অতএব 8টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এটাকে 8 দিয়ে গুণ করলাম, গুণ করলে হলো 45.256 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলে। এবার গ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বারে দেখো বলছে, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো? অর্থাৎ এই দুইটা চিত্রের ভিতরে কোন চিত্রের ক্ষেত্রফল বের করা তোমার কাছে সহজ? এবার দেখো, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অধিক সহজ, কারণ সুষম বহুভুজের মাত্রাগুলো সমান হয়, কিন্তু অনিয়মিত আকৃতির বিভিন্ন অংশের মাত্রা সমান নয়। এর বিভিন্ন অংশ বিভিন্ন আকৃতির, ফলে প্রতিটি অংশকে আলাদা আলাদা জ্যামিতিক চিত্রে বিভক্ত করে প্রতিটি অংশের ক্ষেত্রফল নির্ণয় করে সবগুলো অংশের ক্ষেত্রফল একত্রে যোগ করে সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, যা ঝামেলাপূর্ণ। তাই আমার কাছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সহজতর বলে মনে হয়েছে। এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা সামান্যতম উপকারে আসে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।